আজকের দিন অন্তত নামটা ঠিক করে বলুন। বাইরের মানুষজন শুনলে বলবে কি? বাইরের লোক পাইলা কই? সব তো আমরা আমরাই। আমরা আমরাই। প্রিয় অতিথিবৃন্দ, যারা এখনো বরকনেকে হলুদ দেননি তারা দ্রুত মঞ্চে এসে বরকনেকে হলুদ দেওয়ার জন্য অনুরোধ করা হলো। গায়ে হলুদের পর্ব শেষ হলেই আমরা নৃত্য পরিবেশন শুরু করব। কি সর্বনাশ, কি সর্বনাশ সাদিক, চল চল তাড়াতাড়ি হলুদটা দিয়ে নে, তারপর তো একটু নাচতে হবে। মা কি বলছো তুমি, এই বয়স আবার নাচবে? আরে তাতে সমস্যা কি সাদিক, বয়স হয়েছে বলে কি মার কোনো সাধারণ থাকবে না? আরুণা তুমি ভুলে গেছো, এর আগের বার মা নাচতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিল মনে নেই? না ভুলতে পারলে তো ভালোই হতো। আচ্ছা যাই হোক, মার যদি নাচতে কোনো সমস্যা না থাকে তাহলে একটু আনন্দ করবো কি না? আমার নাচতে কোনো সমস্যা হবে না, তাই না মা? চল এসো মা, এসো নাচ। আয়ান বাবা, মামা মামিকে হলুদ দাওনি? না এসো একসাথে দিই। বাহ তোমাকে খুব সুন্দর লাগছে সুজন, তোকেও খুব সুন্দর লাগছে। অবশ্যই দোয়া করি, দোয়া করি তোদের জীবন এই হলুদ সন্ধ্যার মতোই আলোকিত হোক। দেখি সুজন, বড় লোকের মেয়ে বিয়ে করছে তো পরে বুঝবে ঠেলা। বিয়েটা করার আগে আসবে তো? হ্যাঁ আসবে, আসবে সম্ভবত আসবে, একটু টেনশন করবে। ছাগলটাকে বিয়ে করার যে আত্মহত্যা করা ভালো। বিয়ে তো আপনাকে করতেই হবে, না হলে খেলাটা জমবে কিভাবে? বলো ভাই, আপনারা দুজন ফিসফিস করে কি কোন? না না, ওই যে বিয়ের ব্যাপারে শুভকামনা জানালাম। কংগ্রেচুলেশন স্যার। এই দাঁড়া, এই যাও যাও সামনে যাও, আমার ছবি তুলো, ছবি তুলো। না না দেখো তো ঠিক আছে। হ্যাঁ দাঁড়া দাঁড়া, হয়নি এখনো। এই আমার কাঁধে তোমার মাথাটা রাখো, মাথাটা রাখো, রাখো না। আরে ভালো লাগছে? জি ম্যাডাম অনেক সুন্দর। দাঁড়া দাঁড়া দাঁড়া, সুজন তুমি 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 বউয়ের কাঁধে মাথা রাখো আর বউ আমার কাঁধে মাথা রাখো। হ্যাঁ রাখো 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 রাখো, এই ছবি তুলছো না কেন? রাখো, সুন্দর হচ্ছে?